হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন অভিনেত্রী এবং বেশ জনপ্রিয় এবং দীর্ঘ কাল ধরে অভিনয় করে আসা অভিনেত্রী দীপা খন্দকার। আমার শোতে তোমার উপস্থিতি সবসময় কম থাকে কেন? কম থাকে না তো, আপনজনের কাজে বেশি বেশি থাকলে তখন মানুষ বলবে স্বজন প্রীতি করছে, সেটা আমি চাই। তোমার কাছে বন্ধুত্বের সংজ্ঞা কি? বন্ধু ভাবলেই যাদের কথা মনে আসে নামগুলো, যে হ্যাঁ এরা, তখন আমি তাদেরকে আমি বন্ধু ভাবি। যে অনেক লম্বা ডিস্টেন্স হতে পারে, আবার দেখা যায় যে হঠাৎ করে 5 বছর পর একদিন দেখা হয়েছে, কিন্তু কোনো রকম মাঝখানে কোনো জড়তা নাই, কোনো মানসিকভাবে কোনো দূরত্ব তৈরি হয়নি, সেটাই আমার কাছে বন্ধুত্ব মনে হয়। জড়তাবিহীন সম্পর্কই হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব তাহলে যাদের সাথে উঠি বসি চলি ফিরি দেখা হয় চলাফেরা হয় তারা কি? আসলে বিভিন্ন ক্ষেত্রেই তো আমাদের মানুষের সাথে পরিচয় হয়, তো পরিচয় হলেই কি সেটা বন্ধুত্ব হয়ে যাবে? দীপা, এত বছরের মিডিয়ার কাজ করার অভিজ্ঞতা যদি এক লাইনে জিজ্ঞেস করি কি? সময়ের প্রয়োজন। সহশিল্পী যারা তারা কে, তারা কেমন, তাদের সম্পর্কে যদি অভিজ্ঞতার আলোকে এক লাইনে বলো। সহশিল্পী, ম্যাক্সিমামই সহশিল্পী, যারা কাজটাই বোঝে, আর সেখান থেকে 1% আমি বলবো বন্ধু হয়ে যায়, আর বাকি 1% থাকে যারা ডিস্টার্বিং, যারা কাজটা আসলে বোঝার চেষ্টা করে না, জায়গাটা নষ্ট করে। এখন যারা শিল্পী কাজ করছে তারা অত্যন্ত জনপ্রিয় হচ্ছে এবং খুব ভালো অভিনয় করছে, এবং তাদের রিলেশনগুলো দেখা যায় যে তারা খুবই প্রফেশনাল, কিন্তু যখন তোমরা কাজ করতা তখন প্রফেশনাল এবং ইমোশনাল দুটার মিক্সচার খুব বেশি ছিল। মাঝে মাঝে মনে হতো যে ইমোশনাল বেশি আমরা প্রফেশনালের চেয়ে, তো আমাদের এই ইমোশনাল বিষয়টি কি মিডিয়ার সাথে আসলে যায় না? যায় না, যাওয়া উচিত না, যাওয়া উচিত না। আমার কাছে মনে হয় যে কাজের সাথে কখনো আসলে ইমোশনটাকে আনা উচিত না, যেটা আমাদের সময় অনেক বেশি ছিল, যে কারণে আমাদের অনেক, আমি বলবো যে ওটা না থাকলে আমরা আরো অনেক ভালো করতে পারতাম। কিন্তু ইমোশনাল হবার তো একটা আনন্দও আছে, একটি ভালোবাসার জায়গা তৈরি হয়, এই যে বন্ধুত্ব তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয়, এই যে আমাদের 22-23 বছরের সেই জায়গাটি কি হারাচ্ছে না এখনকার সময়কার মানুষরা? হারাচ্ছে, কিন্তু ওরা যেমন বন্ধুহীন হয়ে পড়বে, মানে একটা সময় গিয়ে খুঁজে পাবে না, মনে হবে যে 20-30 বছর কাজের পিছনে ছুটেছি, তারপর আমার কোনো ফ্রেন্ড নাই। আমাদের যেটা হয়, আমাদের তো আসলে স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড ওইভাবে হয়ে ওঠে না, সো প্রফেশন থেকেই আমাদের ফ্রেন্ড চুজ করতে হয় বা হয়ে যায়, তো ওরা হয়তো এন্ড অফ দ্য ডেতে ওইটা মিস করবে। নারায়ণগঞ্জে খুবই পরিচিত তুমি, দেখা যায় যে ব্যক্তিগতভাবে সবাই তোমাকে চেনে নারায়ণগঞ্জের মেয়ে হিসেবে, তো নারায়ণগঞ্জের সাথে বর্তমান সম্পর্কটা কি তোমার? সম্পর্কটা হচ্ছে ওই যে ছেলেবেলা মেমোরি, মাঝে মাঝে যাওয়া হয়, আর ভালো লাগার একটা সময় স্কুল লাইফটা নারায়ণগঞ্জ, যেহেতু স্কুলের সহপাঠীরা এখনও ওখানে আছে, তাদের সাথে যোগাযোগ আছে, রিলেটিভরা আছে, যাওয়া হয়, ভালো লাগে। নারায়ণগঞ্জের দিকে যখন যেতে থাকি একটা ভালো লাগা কাজ করে ভেতরে। দীপা খন্দকার খুব ভালো সাংসারিক একটি মেয়ে, দীপার আশেপাশের মানুষ বলে দীপা খুব গুছিয়ে সুন্দর করে সংসার করে। দীপা যে এত সুন্দর করে সংসার করবে এটা অনেকেই বিশ্বাস করেনি, দীপা হঠাৎ করে কিভাবে এত সুন্দর করে সংসার করা শিখলো? আসলে এটা শিখতে হয় কিনা জানি না, আমার কাছে মনে হয় যে এটা ভেতরে থাকে, ওটা হয়তো আমার ভেতরে ছিল। আসলে সংসার কিভাবে করছি সেটা আমি আমার মতো করে করছি, মানুষের চোখে ভালো লাগছে সেটা। আমি আমাকে যদি আমি জাজ করি, আমি সবসময় বলি যে আমি মানে ওয়াইফ হিসেবে, অ্যাজ আ ওয়াইফ আমি 100% না মেবি, বাট আমি দায়িত্বশীল একজন ওয়াইফ, আমি আমার দায়িত্বের ক্ষেত্রে আমি এক চুলো আমাকে কেউ ভুল ধরতে পারবে না। স্বামীরা কি দায়িত্বশীল ওয়াইফ বেশি বেশি পছন্দ করে নাকি ঢংঢাং? স্বামীরা সব পছন্দ করে, স্বামীদের হচ্ছে সব চাই, দায়িত্ব লাগবে, ঢংঢাংও লাগবে, ওই ঢংঢাংটারই কমতি আছে আমার। অ্যাজ আ মাদার, মা হিসেবে আমি বলবো যে আমি 100-এ 100। এয়ার ক্রুও ছিলে এবং তারপর তুমি মডেলিং, নাটকের অভিনেত্রী, সিনেমা, অনেক কিছু মিলিয়ে তোমার বড় ক্যারিয়ার, বেশ বড়। এখন বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল চরিত্রেও তুমি অভিনয় করছো, এই প্রফেশনটা তোমাকে কি দিয়েছে বেশি না তোমার থেকে নিয়েছে বেশি?
না আমার কাছ থেকে কিছুই নেয়নি, আমাকে পুরোটাই দিয়েছে।